দর্শক, ঈদ মোবারক। নূরজাহান আর টিভি স্টুডিও কনসার্ট থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য আমাদের মাঝে এসেছেন এমন একজন শিল্পী যার গান মনে, শরীরে অথবা অন্য কোনো কোথাও, অন্য কোনো খানে অনুরণন তৈরি করে। হ্যাঁ, আমাদের বাড়ি সিদ্দিকী। বাড়ি ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটলো ঈদ? জি মাশাল্লাহ, খুব সুন্দর। এই এই পুরো মাসটা কিন্তু আমরা একটা সিয়াম সাধনা, একটা ত্যাগ বা এরকম বিষয়ের মধ্যে দিয়ে আমরা পার হয়ে একটা আনন্দের শেষ প্রান্তে এসে দাঁড়াই। জি, এবং সেই আনন্দেরই মানে একটি পার্ট হিসাবে আজকে আমরা দর্শকের সামনে। জি, দর্শককে ভালোবেসে আপনি একসময় অনেক গান, অনেক বাঁশি, অনেক কিছু উপহার দিয়েছেন। দর্শক কিন্তু আজকে আপনাকে সেটার প্রতিদান দেবে। সমস্ত কৃতিত্বই উপরওয়ালার, এবং সেটার জন্য দর্শকদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, ধন্যবাদ জ্ঞাপন করছি। ওই বিষয়টি আমরা মাথায় রেখেই আমরা শুরুতে সেরকম একটা গান দিয়ে শুরু করি। থ্যাংক ইউ মিনাজ ভাই, ধন্যবাদ। বড় বেশি মন্দ আমি, বড় বেশি মন্দ আমি, ভুলে থাকি তোমারে লোভ লালসা হাতে ধরে, নষ্ট হওয়ার সুযোগ খুঁজি রে। বড় বেশি মন্দ আমি, বড় বেশি মন্দ আমি, ভুলে থাকি তোমার লোভ লালসা হাতে ধরে, নষ্ট হওয়ার সুযোগ খুঁজি। হ্যাঁ, লোভ লালসার হাতে ধরে, নষ্ট হওয়ার সুযোগ খুঁজি। মরণ আছে জানি তো, জ্ঞানীর কথা বলি, মান কুলমান কেড়ে নিয়ে গর্ব করে চলি আমরা, গর্ব করে চলি। মরণ আছে বিচার হবে, জ্ঞানীর কথা বলি, মান কুলমান লুটে নিয়ে গর্ব করে চলি আমরা, গর্ব করে চলি। নাই রে কোথাও খ্যাতি সম্মান, ভিতর পাপের পুঁজি রে। নাই রে কোথাও খ্যাতি সম্মান, ভিতর পাপের পুঁজি রে। লোভ লালসার হাতে ধরে, নষ্ট হওয়ার সুযোগ খুঁজি রে। লোভ লালসার হাতে ধরে, নষ্ট হওয়ার সুযোগ খুঁজি রে। বড় বেশি মন্দ আমি, বড় বেশি মন্দ আমি, ভুলে থাকি তোমার লোভ লালসার হাতে ধরে, নষ্ট হওয়ার সুযোগ খুঁজি রে। লোভ লালসার হাতে ধরে, নষ্ট হওয়ার সুযোগ খুঁজি রে। কাম ক্রোধ লোভ হিংসা,
ভেতর থেকে এই জিনিসটাকে মেরে ফেলার যে সাধনাটা, সেটাই তো বাউলের সাধনা। সেটাই বাউলের সাধনা জি। আমরা গানের ফাঁকে ফাঁকে এই বিষয় নিয়ে কথা বলবো জি। অবশ্যই আপনি দর্শককে বঞ্চিত করবেন না, অবশ্যই করবো না। গানের সঙ্গে সঙ্গে এই বিষয়টি আপনি জানেন, আমরা সেগুলো আলোচনা করবো। একটা ফোন নিয়ে নিচ্ছি, এর মধ্যে একজন দর্শক। সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম জি, বলুন। আমারও আজকে ছিল ফার্স্ট কলা হিসেবে আপনার কাছে আপনার এই গানটা আমি আজকে শুনবো। আচ্ছা, গাবো। দর্শক, আমরা গানটা শুনবো। আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। সালামালাইকুম। ভাইয়া জি, ওয়ালাইকুম সালাম জি, বলুন। বাড়ি ভাই শুনছেন, বলুন আপনি। আপনার টিভির সাউন্ড একটু ভলিউমটা কমিয়ে দিন। মোহর বলছি। হ্যাঁ মোহর, বলো। জি জি, কেমন আছো? হ্যাঁ আছি, ভালো আছি মোহর জি। আমেরিকা থেকে আসার পরে আমরা অধীর আগ্রহে তোমাকে দেখতে চাইতেছি এবং তোমার গান শোনার, কিছুদিন তো গ্যাপ ছিল অসুস্থতার কারণে। হ্যাঁ ছিলাম না, দেশে ছিলাম না আমি, বলো। এখন এখন আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ এখন ইনশাল্লাহ ভালো আছি। আপনার গান আমরা খুব ভালো লাগে। আজকে আমার একটা অনুরোধ। হ্যাঁ বলো মোহন। ওই ওই যে গানটা আপনার উকিল মুন্সির গানটা, ওই গানটা যদি। কোন গানটা সেটা? আমরা কি আগে সোয়া চাঁদ পাখি শুনবো নাকি আমরা উকিল মুন্সি আগে শুনবো? সোয়া চাঁদ পাখি, উকিল মুন্সি, দুটাই ওনার গান। তাহলে আমরা পরপর দুটা গান করে ফেলি। একটা গাই তাহলে, আরেকটা থাকো, পরে শুনবো। শুরু। বন্ধুয়ারে কর তোমার মনে জালো, বন্ধুয়ারে কর তোমার মনে জালো, আমার গায়ে যত দুঃখ স তোমার মনে জালো, বন্ধুয়ারে কর তোমার মনে জালো, নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, ও ও বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা, বন্ধু ত্রিভুবনের বিচার যেদিন হয় রে, বন্ধু ত্রিভুবনের বিচার যেদিন হয়, বন্ধু আরে কর তোমার মনে জালো, বন্ধু আরে কর তোমার মনে জালো।
বন্ধুরে দুঃখ দিয়াহিয়ার ভিতর একদিন না লইলে খবর এই কি তোমার প্রেমের পরিচয় কেন বা প্রেম শিখাইয়া রে বন্ধু দূরে থাকা উচিত কি আর হয় রে বন্ধু দূরে থাকা উচিত কি আর আহারে বিরহী উকিল, বিরহী উকিল, উকিল মুন্সি সম্পর্কে আপনি যদি দর্শককে একটু বলেন। উকিল মুন্সি সম্পর্কে সরাসরি তো আর আমি উনাকে দেখিনি না, মানে যতটুকু আমি সংগ্রহ করেছি ময় মুরব্বীর কাছ থেকে জেনেছি, উকিল মুন্সি সত্যিকারই সত্যিকার অর্থেই উনি বিরহী উকিল যে কথাটা বললেন, হ্যাঁ বিরহী উকিল ছিলেন। উনি ইমামতি করেছেন মসজিদে, তারপর উনি নিজেই উনার যন্ত্র তাল যন্ত্র কোনো কিছু একটা কিছু দিয়ে তৈরি করে নিজেই বাজিয়ে বাজিয়ে উনি, মানে প্রেমিকের প্রতি তার ওই ইয়েটাও নাই যে এতটাই অসহায় যে তুমি যা খুশি করো শেষ বিচারের দিনে যেন তোমার বিচার হয়, কিন্তু আমি কিছু বলতে পারবো না, তার প্রেমটা মানে এই গানটার মধ্যে দিয়ে। ঠিক আছে, এটা উকিল মুন্সি যেভাবে গানটি ত্রিভুবনের বিচার যেদিন যেদিন হয়, তো উনার যে চিন্তাধারা, উনার যে প্রেম, প্রেমের তো অনেকগুলো শাখা প্রশাখা আছে, তো উনার প্রেম তো দর্শকবৃন্দ বা আপনি নিজেও সেটা বুঝতে পারছেন, উনি সেই ব্যাপারটাকে খেয়াল রেখে যে ত্রিভুবনের বিচার যেদিন হয়, তো ঠিক আছে অনেক কাহিনী থেকে সেই শব্দগুলো হয়তো আসছে, অনেক অনেক বিষয়াদি ইতিহাসের দিকে যদি আমরা তাকাই এরকম একটা ব্যাপারও আছে। বিশাখ সিন্ধুতে লেখা আছে যে সাকিনা কিন্তু বাসর করতে পারেননি, কাশেম আলী রনে রায় সাজিয়া রে আল্লাহ হায় সাজাজির হুকুম লইয়া রে, তো যে ঠিক আছে যে না তুমি তোমার সঙ্গে তোমার বিয়ে হবে কবজ আছে তুমি দেখো যে হ্যাঁ, তো একজনের ঘাম আর একজন চেটেই, তখন তো পানি ছিল না, সেই পানির জন্যই তো যুদ্ধ, সেরকম বিভিন্ন কাহিনী সব কিছু মিলিয়েই যে ঈশ্বর প্রেমটা সৃষ্টি হয়েছে, মানুষের ভেতর দিয়ে যে ঈশ্বরের প্রেম সেটা যে আমরা উকিল মুন্সি নিয়ে আরো কথা বলবো, তার আগে একটা ফোন আছে। দর্শক সালাম আলাইকুম। হ্যালো, জি আমি একটু সিদ্দিকী সাহেবের সাথে কথা বলতে চাই। জি বলুন। জি বলেন প্লিজ। আমি চন্দন দত্ত বলছি। জি জি বলেন দাদা। আপনাকে দেখতে অসাধারণ লাগছে, সবকিছু মিলে গেটআপটা খুব ক্লাস গেটআপ। ধন্যবাদ আপনাকে। এবং আপনার গানের ভক্ত, আপনি নিজেও জানেন আমি আপনার গানের ভক্ত, কিন্তু বাঁশির আওয়াজটা এখনো পাই নাই, সেই জন্য মনটা খুব একটা আকুল হয়ে আছে বাঁশির শোনার শোনার জন্য। বাঁশি বাজাবো দাদা। হ্যাঁ, তো আমার একটা রিকোয়েস্ট, রজনী হোসনে হব শান। জি দাদা আমি এটা অবশ্যই গাবো, আমরা বাঁশিও শুনবো, বাঁশি তুমি আর জ্বালা দিও না পরাণের বাঁশি। আর একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। সালাম আলাইকুম। হ্যালো, জি বলুন, বাড়ি ভাই শুনছেন? জি আমি ওনার সাথে একটু কথা বলছিলাম। জি জি বলুন। জি আমি ওই গানটা শুনতে পাচ্ছি, আমি যার তার প্রেমে পড়ি বলে চরিত্র হন বলে আমার লেখা, আমি যার তার প্রেমে পড়ি বলে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা রেয়ার একটা গানের কথা উনি বলছেন। আমরা শুরুতে প্রথমে যে অনুরোধটা গেল রজনী গাবো, ওই যার তার প্রেমে এক মনে আছে দুই এক লাইন একটু গাই। জি একটা বিশাল গানের অনুরোধ এসছে, এই গানটির অনুরোধ সাধারণত আসে না। দর্শক যিনি আমাকে ফোন করেছেন এই গানটি গাওয়ার জন্যে, আপনাকে ধন্যবাদ। যার তার প্রেম বলতে আমি প্রকৃতির প্রতিটা জিনিস, যত ভালো লাগার জিনিস,
গাছপালা পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের প্রতি তো প্রেম হতে পারে। তো গানের কথা শহীদুল্লাহ ফরাজি, আমার সুর করা, আমার গাওয়া। আমি যার তার প্রেমে পড়ি বলে চরিত্রহীন নাম দিয়েছে লোকে, হায় রে প্রেমে পড়াই প্রেমের ধর্ম যাক জীবন কলঙ্কে। তনকে দেনে দিমনি তনকে দেনে দিমনি, আমি যার তার প্রেমে পড়ি বলে চরিত্রহীন নাম দিয়েছে লোকে, হারে প্রেমে পড়াই প্রেমের ধর্ম যাক জীবন কলঙ্কে, প্রেমে পড়াই প্রেমের ধর্ম যাক জীবন কলঙ্কে। পরে গেলে হায় মাটি রঙ্গ ক্ষয়ে ক্ষয়ে, জ্যোৎস্না হয়ে যাব জ্যোৎস্না হয়ে যায়, প্রেমে পরে গেলে হায় মাটি রঙ্গ ক্ষয়ে ক্ষয়ে, জ্যোৎস্না হয়ে যাব জ্যোৎস্না হয়ে যায়, মনের কথা না জানে বলিস কেন মুখে তোরা, মনের কথা না জানে বলিস কেন মুখে, হরে প্রেমে পড়াই প্রেমের ধর্ম যাক জীবন কলঙ্কে, প্রেমে পড়াই প্রেমের ধর্ম যাক জীবন কলঙ্কে। আমি যার তার প্রেমে পড়ি বলে চরিত্রহীন নাম দিয়েছে লোকে। অসাধারণ একটি গান। প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই স্রষ্টা নিজেকেই দেয়, জি, এবং সৃষ্টির মধ্যেই স্রষ্টা নিজেও থাকেন, সেটা যে কোনো বস্তুর মধ্যেই। কাজে যার তার প্রেমে পড়তেই পারি, পড়তেই পারি। একটা ফোন নিয়ে নিই প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, বাড়ি ভাই শুনছেন, বলুন ওনাকে। দাদা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। দাদা আপনাকে দেখতে খুব ভালো লাগছে আজকে। দাদা আপনার কাছে একটা গান জিজ্ঞেস করব। জি, গানটি হচ্ছে আমি তোর জঠরে জন্ম নেব, এই গানটা আপনি অবশ্যই শোনাবেন দাদা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। সবগুলি গানই আমরা শুনবো, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। সালামালকুম। জি, বাড়ি ভাই শুনছেন, আপনার অনুরোধটা বলুন। জি বলুন। আপনার টিভির ভলিউমটা কমান, তখন কথা ভাল লাগবে শুনতে। জি ভাই বলুন। জি বলুন। হ্যালো, আমি পটুয়াখালী থেকে সুবল কর্মকার। জি, আমি আপনার ভক্ত। জি, শুধু আমি না, আমার পুরো পরিবার। জি, আপনার আধ্যাত্মিক গান, আপনার এই দেহতত্ত্ব গান আমাদের অন্তর খুব নাড়া দেয় ভাইয়া। জি ধন্যবাদ। এই জন্য আপনার নতুন অ্যালবাম, নতুন ক্যাসেট যেটা বের হয়, আমরা মানে সবই শুনি আপনার গানগুলো। জি, আমাদের মানে অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর গান শোনার জন্য অনুরোধ করছি ভাইয়া। জি জি, মানুষ ধরো মানুষ ধরো, মানুষ ধরো মানুষ, গাবো ধরো মানুষ, এটা গাইবো আমরা। তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। জি আসসালামু আলাইকুম। হ্যালো। জি বলুন। আমার নাম শাম সুমন, আমি অভিনয় করি আর কি। সুমন কেমন আছেন? আছি। বাড়ি ভাইকে খুবই সুন্দর লাগছে, বিশেষ করে টুপিটা লাগে আরো ভালো লাগছে। আর আমি যদি ভুল না করি, গতকালকে শাহ আব্দুল করিম এর মনে হয় মৃত্যু বার্ষিকী কাছে আর কি। তো ভাটির তিন পুরুষ শাহ আব্দুল করিম, উকিল মুন্সী এবং বাবুল রশিদ। জালাল খান নামটা বলতে হবে।
বাউল রশিদ, রজনীর তো রিকোয়েস্ট আগে রয়ে গেল, আর আমরা উকিল মুন্সির বিষয়ে আমরা একটু বলেছি, আর যে তুলনামূলক বিষয়টি যদি আমরা এখন আলোচনা করতে যাই, যে ওনার এই গান ওনার এই গান এবং এটার সঙ্গে তুলনা করতে যাই, তাহলে দর্শকের অনুরোধটা, তবে আমরা চেষ্টা করব যে একটা গানের সঙ্গে একটা মিলিয়ে দিতে, একটু অন্তত বলবো, হ্যাঁ এটা আমরা একটু একটু করে বলে যাবো আর কি। হ্যাঁ তো বাড়ি ভাই আমরা গানে চলে যাই। সুমন অনেক ধন্যবাদ। সুমন একটু একটু করে শোনাই। যে আমি তোর জোটরে যেটা কথাটা এসেছিল বহুদিন পরে, সাধারণত এরকম গানের রিকোয়েস্ট আসে না, খুব কঠিন। আমার খুব খুব কাছের একজন বন্ধু, আপনারা সবাই তাকে চেনেন, ওনার নাম আহমেদ ইমতিয়াজ বুলবুল। এনারই লেখা এই গানটা, এনারই সুর করা, আমার গাওয়া গান। লিলু ও বাতাস একটা অ্যালবাম আছে আমার, এই অ্যালবামে গাওয়া। আমি তোর জটরে জন্ম নেব, হয়ে তোর ছেলে, একটু বড় হলে তোকে যাব আমি ফেলে, পুত্রহারা মাতৃ শোকে কাঁদবি যেমন করে, আমি এখন কান্দি তেমন করে তুই বিবনে, আমি এখন কান্দি তেমন করে আমি দিম দিন, আমি তোর জটরে জন্ম নেব, হয়ে তোর ছেলে, একটু বড় হলে তোকে যাব আমি ফেলে, পুত্র আর মাতৃ শোকে কাঁদবি যেমন করে, ও তুই পুত্রহারা মাতৃ শোকে কাঁদবি যেমন করে, আমি এখন কান্দি তেমন করে তুই বিহনে, আমি এখন কান্দি তেমন করে আমি তোর জঠরে জন্ম নেব, হয়ে তোর ছেলে। প্রথমে কিন্তু আমাদের সুমনকে ধন্যবাদ দিতেই হয়, কারণ সুমন যিনি প্রশ্ন করেছেন উনি কিন্তু জানেন বিষয়টি, সুমন ওই বিষয়টি জানে, এবং আর একটু আমাদের সঙ্গে যদি আমরা আজকে ওই পরিবেশটা থাকতো তাহলে আর একটু ভালো লাগতো, তাই না? তো একটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বাড়ি ভাই শুনছেন, বলুন আপনি। জি আমি আরিফিন বাবুল আটলান্টা থেকে বলছিলাম বাড়ি ভাই। জি বাবুল ভাই, আসসালামু আলাইকুম, বলেন। কেমন আছেন? খুব ভালো লাগছে আপনাকে দেখতে। খুব সরকার কথা বলবো, যেহেতু আমার মতো আপনারও লক্ষ কোটি ভক্ত এই পৃথিবীতে আছে, সবাই কল করতেছে, আমি চাই না আপনার সময় নষ্ট করতে। তবে আমার একটা অনুরোধ হচ্ছে যে আপনি ওই গানটা গাবেন যে আমি বাড়ি বাঁশুরিয়া। আচ্ছা গাবু গাবু, অবশ্যই বাউল ভাই, ধন্যবাদ। আপনার ছেলে মেয়ে ভাবিকে আমার সালাম দিবেন, আপনার বন্ধু বান্ধবী যারা আছেন সবাইকে আমার সালাম। উনি একটা ভিন্ন রকম গানের অনুরোধ করেছেন কিন্তু। আমরা তার আগে আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন, বাড়ি ভাই শুনছেন। বাড়ি ভাইয়ের, বাড়ি ভাইকে আজকে দেখে আমার প্রাণটা জুড়ে গেল। ওনার গানের কণ্ঠ এত সুন্দর, গড গিফট। আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে বাংলার বুকে অনেক দিন বাঁচিয়ে রাখে। আপনার গান শুনে মানুষের মন জুড়িয়ে যায়। হ্যাঁ, তুমি এত সুন্দর করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুধু শুনি আর শুনি। আমি চাই এই দুনিয়ার বুকে আপনার মানে বেঁচে থাকা এবং আমাদের জন্য বেঁচে থাকা অনেক 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 জরুরি। দর্শক আপনার অনুরোধটি করুন। আমার অনুরোধটি হলো এই গুণীর মুখ থেকে শুনতে চাই রজনী গানটি। আচ্ছা, রজনী গানের তিনজনের
অনুরোধ চলে এসেছে, একজন বাসীও শুনতে চেয়েছে, আর ওনার অনুরোধের মধ্যে কিন্তু আবার একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে অনেকদিন বেঁচে থাকার একটা অনুরোধ। বেঁচে থাকারও কিন্তু একটা চর্চা আছে। হ্যাঁ আছে, বাট আমি একটা কথা বলবো সেখানে, বেঁচে থাকার চর্চা তো করছেই মানুষ। আমার সাথের অনেকেই চলে গেছে পৃথিবী থেকে, অনেকে আবার আমার থেকে আরো শটান দেহ নিয়ে বেঁচে আছে। বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টা করব সুন্দরভাবে যে কদিন বেঁচে থাকার থাকব, বাট বাড়তি আশা করা যে না আমি 150 বছর বেঁচে থাকবো সেটা খুব অন্যায়। বাট আমি যতদিন বেঁচে থাকি, উপরওয়ালা আমাকে যতদিন রাখে, কিন্তু আমাদের ততদিন যেন আমি সুস্থ থাকি এইটা ব্যাপারটা। কিন্তু আমাদের তো মনে হচ্ছে যে বাড়ির সিদ্দিকে 150 বছর নয়, আরো বেশি দিন বেঁচে থাকবেন কর্মের মধ্যে। সেটা কর্মে, সেটা কর্মে। আমরা আরো গান শুনবো, বাঁশি শুনবো, তার আগে একটা বিরতি নিয়ে আসি। জি প্লিজ দর্শক, একটা বিরতি নিচ্ছি, আপনারা অপেক্ষা করুন, আরো অনেক গান শুনবো, আরো অনেক বাঁশি শুনবো। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। বাড়ি ভাই, নূরজাহান আরটিভি স্টুডিও কনসার্ট থেকে দর্শককে আরেকবার আমরা শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করব। আমাদের রজনী একটা গানের অনুরোধ ছিল, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মিঠাস ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে খুবই ভক্ত। আজকে একটা গান শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। গানটা হলো যে নষ্ট জীবন নিয়ে কি আর আমি করব, জীবন যদি বদল করা যেত সুখের জীবন। এই গানটা আপনার কয়েকটা প্রিয় গানের মধ্যে একটা। জি আমি গানটা আজকে শুনতে যাচ্ছি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ দর্শক। জীবনটাকে আমরা বদলে নিব, সেই গানটাও শুনবো, তার আগে আরেকটা ফোন নিতে হবে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি বলুন। আমি তারেক বলছিলাম মোহাম্মদপুর থেকে। জি মনে পড়ছে কি? আমরা গানে চলে যাই রজনী। রজনী হৈষ্ণায় অবসান, আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচাঁদ, আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচাঁদ। রজনী কৃষ্ণায় অবসান, কৃষ্ণায় অবসান।
বহাইলো মনের আশা মনের দূরে কত নিশি পাইলো মনের আশা মনের দূরে কেন বন্ধু আসিলো না জোড়া না তোরা কেন বন্ধু আসিল না জোড়া না তোরা আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচা আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচান রজনী সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে চানখা পাঠান সম্পর্কে তো আমরা একটু জেনে নেই। বর্তমানে যে গানটি গিয়েছি সেটা বলা উচিত, ওনার নাম চানমিয়া, চানমিয়া সাহেব নেই,
পৃথিবীতে আমার আত্মীয় ছিলেন, উনি কাছেরই, আর উনি রশিদউদ্দিন সাহেবের ছাত্র ছিলেন। উনি কিলেডির কান্দার? না, ওনার বাড়ি নেত্রকোনা সদর। নেত্রকোনা সদর? আচ্ছা আচ্ছা, একটা ফোন নিয়ে নিই আমরা। জি, আসসালামু আলাইকুম। আমি আপনার অসম্ভব ভক্ত, তো আমি আপনার গান শুনবো, তার আগে আপনার আমার পাশে আরেকজন বাংলাদেশের একজন নামকরা অভিনেতা, যে আমার যে মনে হচ্ছে বড় ভক্ত, অনেকক্ষণ ধরে আমরা লাইনে চেষ্টা করে পাচ্ছিলাম না, পেয়েছি এই মাত্র, একটু কথা বলেন। একটু বলতে দেরি হয়ে গেছে তাইব ভাই, কণ্ঠ নেই বুঝে ফেলছি মনে হচ্ছে, মিনাল ভাই কে অনেক মোটা হয়ে গেছে মনে হয় ভাই। আর হইলো বাড়ি ভাই, গান যেটা শুনবো সেটা হলো লিলো বাতাস গাবো, এদেশের সেরা গান, আমি আপনার একজন খুব ভক্ত। আচ্ছা আচ্ছা, জি জি বলেন। আমি আপনার কাছ থেকে একটা গান শুনতে চাইতেছি। বলেন। সেটা হলো আমার অনেক বাসের বাসি আছে। আপনার নাম কি? ফোনটা ড্রপ হয়ে গেছে, নামটা শোনা হলো না। ওকে, আমরা কোন লিলো বাতাস আগে শুনবো? হ্যাঁ, লিলো বাতাস গাই একটু। চল, আরো তো অনুরোধ ছিল এটার। সেই বিরোহী উকিলের গান। লিলুয়া বাতাস প্রাণ নাজুরায় নাজুরায় রে, লিলুয়া বাতাস প্রাণ নাজুরায় জুরাই রে, একা ঘরে ঘুমাস না মন, একা ঘরে ঘুমাস না, শুইলে বিছানা হের প্রাণ নাজুরাই নাজুরাই রে, লিলুয়া বাতাস প্রাণ নাজু নিষেধ করি বাতাস প্রাণ নাজুরায় নাজুরায় রে, ঘরে আর বাহিরে আমি ঘুরি সর্ব
আগুনে পোড়া হলে বাতাস লাগলে আরাম লাগত, কিন্তু প্রেমের পোড়া তো লিলোয়া বাতাসে উপশম হবে না বাড়ি ভাই। হ্যাঁ, তারপরেও যেই প্রেম উকিল মুন্সি বলছেন সেই প্রেমে পুরে অনেক আনন্দ হয়তো বা উনি পেয়েছেন, সে তো অন্য আনন্দ, কে দেখাবে তার বন্ধুকে, সেটাই আর কি। ফোনটা নিয়ে নি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি বাড়ি সাহেবের সাথে কথা বলতে চাচ্ছি। জি বলুন প্লিজ। জি ভাইয়া, আমি দৌলতপুর খুলনা থেকে নাদিরা বলছিলাম। জি, আমি আপনার ওই গানটা আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমাকে, এই গানটা শুনতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে নাদিরা, আমি চেষ্টা করছি। এই গানটার মধ্যে আগেও একটা অনুরোধ ছিল। জি, এই গানটা আমরা করব, তার আগে আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম মিনাস ভাই। জি, আমি আপনাদের দুজনের সঙ্গে একটু কথা বলতে চাই। জি বলুন। আপনার উপস্থাপনা অনেক সুন্দর লাগছে। আমি উপস্থাপনা করছি না, আসলে গান শুনছি বাড়ি ভাইয়ের সঙ্গে বসে। হ্যাঁ আচ্ছা বাড়ি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম ভাইয়া। বাড়ি ভাই, আমার নাম রাজু খান। জি হ্যাঁ রাজু, রাজু আপনার গান খুব খুব বেশি পছন্দ করি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার গান শুনে মরতে চাই। ধন্যবাদ আপনাকে রাজু। আমাদের একজন নাটকের পরিচালক, আচ্ছা বেশ ভালো পরিচালক। আচ্ছা, অনুরোধটা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। জি প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো। জি বলুন। আসসালামু আলাইকুম। জি, আমি ফেঞ্চিগঞ্জ থেকে আমিন ইসলাম শ্যামল বলছি। জি শ্যামল দা, আমি বলুন সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন প্লিজ। ভাই ভাই, আজকে কিন্তু আপনাকে খুবই সুন্দর লাগছে। ওটা টুপির গুণে, টুপি পরছি তো ওই জন্য। জি, আমি একটি গান শুনতে চাই। জি, সেটি হলো আমি একটা জিন্দা লাশ। আমি একটা জিন্দা লাশ, ঠিক আছে গাবো। আমরা গানে চলে যাই। জি, কোনটা গাবো গান এখন? প্রথমে আমাদের এর আগে অনুরোধ ছিল, আমার অনেক বাসের বাসে, আমার অনেক বাসের বাসে আমেরিকা থেকে আমার বন্ধু বাবুল সাহেব, যে ওটা দিয়ে আমরা শুরু করি। যে লাস্টটা পড়ে গেছে, আমার অনেক বাসের বাসি আছে, মিছে কেন কিনবি চাটাই বাস, আমি বাড়ি বাসুরিয়া বাসি দে মোর প্রাণ প্রিয়া, আমি বাড়ি বাসুরিয়া বাসি দে মোর প্রাণ প্রিয়া, তা না হলে বাঁশির ভেলায় ভাসাইয়া দেলাশ, আমার অনেক বাসের বাসি আছে, মিছে কেন কিনবি চাটাই বাঁশ, অনেক বাসের বাসি আছে, মিছে কেন কিনবি চাটাই বাঁশ। চিজ বাজাও ইয়ার, আজা
বালামো পরদেশিরে সায়া আজা বালাম পরদেশি আজা বালাম পরদেশিরে কেন বিচাটাই আমার মনের অন্তিম ইচ্ছা বাঁশের ঝাড় সে তা কবর দিবি আমার মনের অন্তিম ইচ্ছা তোরা মেনে নিবি যেখানেতে বাঁশের ঝাড় সে তা কবর সবাই মন দিয়া জন্ম নিব বাঁশিনিয়া শোনো সবাই মন দিয়া জন্ম নিব বাঁশিনিয়া পুনর্জন্মে বিশ্বাস নাই আমি পুনর্জন্মে বিশ্বাস না তবু মনের আশ অনেক বাসে বাসি আছে মিছে কেন কেন বিচাটাই বাস মিছে কেন কেন বিচাটাই বাস মিছে কেন কেন বিচাটাই বাস এই গানটি সম্পর্কে কিন্তু শুনতেই হবে। এই গানটি তো আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা। আমি একদিন ওনার বাসায় যাই, যে বলছি যে ভাই সারা জীবন তো বাঁশি বানালাম, বাঁশি নষ্ট হলো অনেক বাঁশি, মানুষ মারা যাওয়ার পরে ওই খাটিয়া দেয় বাঁশ কেটে আনে, এত মসৃণ বাঁশও আমি দেখিনি, একটা কি জানি করে কবর দেয় চাটাই বানায়। তা আমার সমস্ত বাঁশগুলো যে নষ্ট বাঁশের টুকরোগুলো কিন্তু এখনো আছে, এরকম বোঝা বোঝা অনেক। তো আপনি বুলবুল ভাই আমাকে একটা গান লিখে দেন যে আমি আমি মারা যাওয়ার পরে এই অমসৃণ বাঁশ দিয়ে আমাকে কবর দেওয়ার দরকার নাই, আর না হয় আমাকে এই বাঁশি দিয়ে একটা একটা ভেলা বানিয়ে আমাকে যেন ভাসিয়ে দেয়। আমার তো এই কথাটি দর্শকের খুবই জানার দরকার ছিল, খুবই জানার দরকার ছিল। অসাধারণ একটা ফোন নিয়ে নিচ্ছি। সালাম আলাইকুম। হ্যাঁ হ্যালো, সালাম আলাইকুম। জি মিনাস ভাই, আমি একটু বাড়ি ভাষাতে কথা বলতে চাচ্ছি। জি, আপনার নামটা বলুন, বলে বাড়ি ভাষায় কথা বলুন। হ্যাঁ সালাম আলাইকুম বাড়ি ভাই, আমি দোহা কাতার থেকে বলছি। আচ্ছা বলেন। জি প্লিজ। আমার নাম হচ্ছে রাকিব, আর আমি আজকে আমার একটা খুব বিশেষ দিন আর কি, আমাদের আজকে বিবাহবার্ষিক। আমার ওয়াইফ হচ্ছে বাংলাদেশে এখন, ও নিজেও দেখতেছে আর কি অনুষ্ঠানটা। আমার ওয়াইফ এবং আমি আপনার সাংঘাতিক একজন ভক্ত আর কি, এত ভালো লাগে গানগুলা। দোহারে কি আপনার সঙ্গে দেখা হয়েছিল নাকি? টিভি দেখে না। জি। তো আমার মা শুধু আপনার গান শুনলে টিভির মানে পিছনে দাঁড়া দাঁড়া শুধু গানগুলো শুনে, আমার মাকে কখনো দেখিনি টিভি দেখতে, এত ভালো লাগে আপনার গান, আমার মা এত পছন্দ করে। এখন আপনি যদি একটা গান গাইতেন আমাদের আজকে এই বিশেষ দিনে, কোনটা সেটা কোনটা? ওয়াইফের জন্য, আমার জন্য। তা আপনার ওয়াইফ তো টেলিভিশন দেখে না, তো গান গায় লাভটা কি? গান গান শুনে আর কি, গান শুনে, মা দেখে না। ও আচ্ছা। না না না, বুঝতে পারি। আপনি দোহার থেকে ফোন করেছেন? জি জি, আমি দোহার থেকে, কাতার থেকে ফোন করেছি। না আমাদের ঢাকার দোহার না তো। না না না, কাতার কাতার। ও আচ্ছা আচ্ছা। তো বলেন আপনার ওয়াইফের জন্য কি করতে পারি আমি?
মানে আজকে আমাদের হচ্ছে বিবাহ বার্ষিকী। আমি সেটা আগেই শুনছি, আপনার ওয়াইফের জন্য কি করতে পারি এটা বলেন। একটা মানে ভালো আপনার আপনার পছন্দের একটা ভালো একটা গান। তার মানে আপনারা আমার গানও জানেন, আমার তো সবগুলি পছন্দ। আচ্ছা একটা গেয়ে দিব, টিভির টিভির কাছে যেন তাকে চেহারা না দেখলেও শুনছি আমরা ভাইয়া। আমি বলছিলাম সোনাবাড়ি থেকে। হ্যাঁ আমি আমরা বাসিও শুনবো, গানও শুনবো, তার আগে একটা বিরতি। দর্শক বিরতির পর আবার ফিরে আসছে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পরে, বাড়ি ভাই আছেন, আমরা গান শুনব। বাড়ি ভাই, যে আপনার যে গান শুনলাম বাঁশির গান, একজন দর্শকের অনুরোধ ছিল, আমরা এবার একটা বাঁশি শুনতেই হবে, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি আগে। আসসালামু আলাইকুম। আমার নাম খাইরুল আলম, আমি আগারগাঁও তালতলা থেকে। বাড়ি ভাই একটু জানেন। জি বলুন প্লিজ। হ্যাঁ বাড়ি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ইনশাআল্লাহ। বাড়ি ভাই জিন্দানার গানটা শুনতে চাই বাড়ি ভাই। আপনার এই বাড়ি ভাই আপনার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলে সেটাই আমার প্রিয়, টোটাল ফ্যামিলি। অতএব আপনার ওই জিন্দানার গানটা একটু। আচ্ছা গাবো গাবো গাবো, এটা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিনহাজ ভাই। জি আমি শিমুলি ইউসুফ বলছি। ও আসসালামু আলাইকুম শিমুলা পা, কেমন আছেন? আপনার গান ভীষণ ভালো লাগছে আজকে শুনতে। আপনি অসম্ভব মনোযোগ দিয়ে গাচ্ছেন আজকে। আজকে আমার একটা অনুরোধ আছে, আমি তোর যত পরে আবার বাঁশিটা শুনি। আমরা বাঁশিটা একটু বাজাই। বিষয় হচ্ছে যে যে প্রেক্ষাপট, যে অবস্থানে আমি বসে আছি, সত্যিকার অর্থে এইভাবে একটা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করা টাফ। তারপরেও যৎসামান্য তালিম আমার ছিল, সেই যতটুকু আমরা শুনে যতটুকু চেষ্টা করছি।
দোতল হাওয়া বেতাল টানে বাইন্ধানে মায়া জাল, মানুষ বাজায় কলের বাসি তালেতে বেতাল। আসলে উতল হাওয়া বাইন্ধেই নিয়ে আসছে। একটা ফোন নিয়ে নি বাড়ি ভাই, প্লিজ। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই অঙ্কেলের সাথে কথা বলবো। জি জি অঙ্কেল, বলুন, উনি শুনছেন। আসসালাম আলাইকুম অঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আমি লানিয়া বলছি বাংলা মোটর থেকে। হ্যাঁ বলো লানিয়া, বলো। অঙ্কেল আপনার কালো পাঞ্জাবিটা অনেক সুন্দর আছে। জি জি বলো। আমি আমি একটা গান শুনবো। আমি একটা জিন্দা লাশ। আচ্ছা ঠিক আছে, গাবো গাবো। আরো দর্শক তারই বুঝে গেছে আমার বন্ধু ইকবালের মায়া বাংলা মোটর থেকে ফোন করেছে, বুঝতে পেরেছি। আরেকটা ফোন নে নে। জি প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আবু তাহের, পূবালী ব্যাংক, মতিঝিল শাখা। জি, আমি বারে সিদ্দিকী স্যারের সাথে একটু কথা বলবো। জি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সিদ্দিকী ভাই, আপনি যে গান গাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমার বাংলাদেশের শিল্পী জগতে এমন এক নাম যে নাম আমার সারা হৃদয় জুড়ে বসে আছে, তিনি আমার বারেক সিদ্দিকী ভাই। জি বলেন। সিদ্দিকী সাহেবকে আমার ঈদ মোবারক জানাচ্ছি, এবং শাহ আব্দুল করিম সাহেবের একটি গান সিদ্দিকী ভাইয়ের কণ্ঠ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি শাহ আব্দুল করিম সাহেবের গানের এপিসোডের উপরে আমি খুদে রাজের বাচ্চাদের জাজ ব্যান্ডে গিয়েছিলাম, আমি ওনারও খুব ভক্ত, বাট ওনার কোনো গান আমি গাইনি, তো সুতরাং হঠাৎ করে এনার গান এই মুহূর্তে হয়তো গানটি তৈরি নেই, আমরা পরে শুনবো। না এই মুহূর্তে না, পরবর্তী সময়। আমি যদি কোনো গান ওনার সুর না করি, কারণ হয়েছে কি, এই কথাটাও খুব জানা উচিত, আজকে এত সমালোচনা হচ্ছে লালন শাহর গান নিয়ে, এক একজনে এক এক সুরে গাইছে, কারোটা ঠিক আছে কারোটা ঠিক নাই, এই যে ঝামেলাটা, এই ঝামেলায় আমি পড়তে চাই না। কারণ আমি যত ভালো গাই বা যত খারাপ গাই, যে না সুরটা তো এটা ছিল না, আরেকজনে হঠাৎ করে বলে ফেলবেন, তাহলে দরকারটা কি? সে ঝামেলা রাস্তা তো বহুত আছে। জি, এই বিষয়টা আমি খুব ফলো করি। এই বিতর্কে আমরা নাইবা গেলাম না, এটা অনেক দীর্ঘ বিতর্ক। জি, আমরা এই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিমুলাপা ফোন করেছিলেন, ওনার এই গানটি যদিও গাওয়া আছে, একটু মুখটা গিয়ে দিয়ে তারপরে আমরা পরবর্তী গানে যাচ্ছি। ওটা হচ্ছে আমি তর্জটরে। জি আচ্ছা, হ্যাঁ এটা গানটা আমি তো গিয়েছিলাম, তো হয়তো আপা শোনেননি তখন। এত করো ওই এফ এফ আমি তর্জটরে জন্ম নেব, হয়ে তোর ছেলে একটু বড় হলে তোকে যাব আমি ফেলে, পুত্রহারা মাতৃশোকে কাঁদবি যেমন করে, আমি এখন কান্দি তেমন করে তুই বিহনে, আমি এখন কান্দি তেমন করে, আমি তোর জোরে জন্ম নেব, হয়ে তোরই ছেলে একটু বড় হলে তোকে যাব আমি ফেলে, পুত্রহারা মাতৃশোকে কাঁদবি যেমন করে, ও তুই পুত্রহারা মাতৃশোকে কাঁদবি যেমন করে, আমি এখন কান্দি তেমন করে তুই বিহনে, আমি এখন কান্দি তেমন করে, আমি তোর জঠরে জন্ম নেব, হয়ে তোর ছেলে একটু বড় হলে তোকে যাবো। অসাধারণ। আমরা পরবর্তী গানে চলে যাই। হ্যাঁ পরবর্তী গান জিন্দা লাশের গানটা গাই, কারণ রিকোয়েস্ট এসেছে অনেক।
একটা জিন্দা লাশ, কাটিসনার জঙ্গলার বাস। আমি একটা জিন্দা লাশ, কাটিসনার জঙ্গলার বাস। আমার লাইগা সাড়ে তিনাত কবর করিস না, আমি পিড়িতে রঙলে পড়া, মরার পর আমায় পুরিস না তোরা, মরার পর আমায় পুরিস না। প্রেমে পড়া যায় না চেনা দেখে শুধু মুখ, চেনা যা যার জীবনে নাই বিন্দু মাত্র সুখ, হার একটুখানি চুখ। হায় রে প্রেমে যায় না চেনা দেখে শুধু মুখ, চেনা যা যার জীবনে নাই একটুখানি সুখ, হারে বিন্দু মাত্র সুখ। আমি যদি যাই গো মরে, আমার লাশটা বুকে ধরে, বন্ধু তোরা কান্না জুড়িস না, আমি পিড়িতে রঙলে পড়া, মরার পরে আমায় পুরিস না তোরা, মরার পরে আমায় পুরিস না। আমি একটা জিন্দালা, কৃষ্ণারে জঙ্গলার বাস। আমি একটা জিন্দা লাশ, কৃষ্ণারে জঙ্গলার বাস। আমার লাগা সারা তিনাত কবর করিস না, আমি পিড়িতে রঙলে পড়া, মরার পর আমায় পুরিস না তোরা, মরার পর আমায় পুরিস না। মরি ভাই, এই গানটা সম্পর্কে শুনবো, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনহাজ, তুমি টগরাপা? জি টগরাপা, টগরাপা আমাদের ফাতেমাতুজ জোহরা। জি টগরাপা, পরিবার সঙ্গে কথা বলেন। গুরু কেমন আছেন আপনি? ঈদ মোবারক। আছি ভালো, ঈদ মোবারক। শত্রু আমার মহাশত্রু, ওটা তো অনেক বছরের শত্রু, এটা আজকে নাই বলি, এটাকে প্রিয় প্রিয় শত্রু বলা যেতে পারে, প্রিয় শত্রু। হ্যাঁ প্রিয় শত্রু। আচ্ছা শুনেন, আজকে কি মন্ত্র পড়ে আসছেন বলেন তো? জি মাথায় মন্ত্রটা কি? মন্ত্র কিছুই না, ওটা কি বলে ওই ঈদের একটা ফ্লেভার থাকুক না মাথায়। ও সুবিধে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অপূর্ব গান হচ্ছে আজকে আপনার। ধন্যবাদ। আমি চাই, কামনা করি সেরকমটাই হচ্ছে। ধন্যবাদ। আরো ভালো হোক গান, নতুন রূপে আপনাকে দেখলাম টুপিটাতে। ধন্যবাদ। আমার গান কোথায় পারি ভাই? হ্যাঁ হবে, গান অবশ্যই হবে।
ফাটাবো বাড়ি ভাই ফাটাবো হবে তো শুনেন এবার আপনি আমার পছন্দের পিওর রাগের সঙ্গে আপনি ফোক মিশে একটা কিছু করেন বাঁশি অথবা আচ্ছা আচ্ছা ঠিক আছে করবো আচ্ছা ঠিক আছে করবো ঠিক আছে ফাতে আব্বা আজকে যখন ভালো বলেছে তাহলে তো অবশ্যই ভালো হচ্ছে খুব অসাধারণ তো আমরা কি ফাতেমাবার রিকোয়েস্ট আগে রাখবো একটা গান না গাবো আমি সেটা ঠিক আছে তার আগে একটা আমার পছন্দের একটা গান গাই জি তার আগে একটা ফোন নিয়ে নিই ওকে জি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিনেশ ভাই আমি ক্লোজ আপ অনের অপু বলছি হ্যাঁ অপু বলেন বলেন শুনছেন বাড়ি ভাই শুনছেন তো দাদা ভাইয়ের সাথে কথা বলবো হ্যাঁ অপু বলো ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা হ্যাঁ ভালো আছি দাদা আপনার কথা খুব মনে পড়ছিল এই করতে করতে আপনার প্রোগ্রাম দেখতে পাচ্ছি বাঁশি শোনার খুব শখ ছিল তো ওটাও হয়ে গেছে তো নীলুয়া বাতাসে গানটা একটু শুনতে চাই আর আব্বু আপনাকে ইলিশ মাছ খাওয়ার দাওয়াত দিয়েছে আপনি নিমগাছিতে অবশ্যই যাবেন আচ্ছা যাব পক্ষ থেকে আপনাকে জানানোর কথা ছিল আমি জানালাম আচ্ছা আমি দাওয়াত কবুল করলাম আমি যাব হ্যাঁ আমরা তো মনে হয় নীলুয়া বাতাসটা করে ফেলেছি একটা গান নিয়েছি ফোন নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আমার বাসার রাস্তা মনে হয় ভুলে গেছো এক বছর আমি অনেকদিন দেশে ছিলাম না হ্যাঁ এক বছরে কোনো গানও বাসায় এসে শুনি না যাও আমার একটা শেষ দৃশ্য মনে আছে সেজন্য বলছি সেটা হচ্ছে যে সঞ্জীব চলে গেছে সঞ্জীব আর তুমি মিলে রমনা পার্কে একটা সন্ধ্যায় গান গিয়েছিল তারপরে কিছুদিন পরে সঞ্জীব চলে গেছিল এটাই আমার শেষ দেখা শেষ পারফরমেন্স তো আজকে তোমাকে একা গান গাইতে দেখে আমার মনে পড়ছিল সঞ্জীবের কথা আমি ভাবছিলাম যে একটু সঞ্জীবকে স্মরণ করি এই জন্যই ফোন করা সঞ্জীবকে স্মরণ করে অনুষ্ঠান শেষ করার আগে একটি গান যে কোনো একটা গান নিজের পছন্দের লক্ষ্য তারার আকাশে হতে পারে আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দিব ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ মাছু ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমরা ফাতেমাবার গানটা শুনি ওনার উদ্দেশ্যে গাবো সেটা তার আগে আমি আমি একটা গান করছি এটা আমার এইবারের অ্যালবামেরই একটি গান যেমন এই গানটি একটু বলে নেই কয়েক সেকেন্ড সেটা হচ্ছে মাকে নিয়ে একটি গান কারণ আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থান যারা একটু একটু শহরে বা আদা শহরের মায়েদের ছেলেমেয়েরা বিদেশ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার দেশে তখন আর বাবা মাকে দেখার তেমন একটা সুযোগ হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও বা কয়টা টাকা পাঠিয়ে দিই মা চলুক এই এই বিষয়গুলো তো আসছে বর্তমান প্রেক্ষাপটে তো সেটার উপর ভিত্তি করে আমার বন্ধু মান্নান মোহাম্মদ সাহেব একটি গান শুরু করেছেন এবং এই কাহিনীটাও ওনার ভিতর থেকেই আসছিল তারপরে সাজিয়েছে আমাদের এক ছোট ভাই প্রখ্যাত গীতিকার দিলওয়ার আরজুদা সরফ তো সেই গানটি আমি গেয়েছি এবারের ভালোবাসার জ্বালা আমার অ্যালবামে এই গানটা একটু গাই আমি এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা মায়ের হাত নিয়া ভাত নিয়া যারা করত মারামারি কেউ এসে আর খায় না সেই ভাত করে না কাড়া কারি সেই মায়ের মাখা ভাত
ছেলে ব্যবসা করে। স্বামীর সংসার নিয়া ব্যস্ত, সর্বহারা দুঃখী মায়ের দুঃখের নাই রে শেষ তো। অসাধারণ একটি গান বাড়ি ভাই, আমাদের কারো মায়েরই যেন এরকম অবস্থা না না হয় না হয়। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। সালাম আলাইকুম। হ্যালো জি মিনাস ভাই, আমি একটু বাড়ি সিদ্দিকী ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। আমার নাম মেজর ফরিদ। জি জি ভাই বলেন। বলেন ভাই। বাড়ি ভাই, আমি মেজর ফরিদ। জি আমি শারমিন তুষার মবিন সবাই গান শুনতেছি। আচ্ছা শায়না ও খুব উৎসাহ নিয়ে আসে আপনার গান শোনার জন্য সরলা। আচ্ছা আচ্ছা। আমি চাচ্ছি হলো গিয়ে বিধি তোমার মতো হইতাম ভালো থাকতাম যদি নিয়ে একা এটা শোনার জন্য। আচ্ছা ধন্যবাদ ফরিদ ভাই, ঈদ মোবারক। আরেকটা আরেকটা আমরা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি বলুন। আমি মগবাজার কলেজ থেকে ফাহিম বলছি। জি ফাহিম ভাই। জি আমি একটু বারিক সিদ্দিকী আঙ্কেলের সাথে কথা বলছি। জি উনি শুনছেন। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপনার ওই যে আমার ঘরে উজালা বাইরে উজালা এই গানটা শুনতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা গাবো গাবো। আমরা ফিরে এসে সবগুলি গানই শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, খুব শীঘ্রই আমরা ফিরে আসছি। দর্শক ফিরে এলাম বিরতির পরে। পছন্দের গান শুনতে চাইলে বাড়ি ভাইকে ফোন করুন আমাদের নাম্বারে। বাড়ি ভাই আমরা
টগরাপা মানে ফাতেমা জোহরার গানটা দিয়ে আমরা শুরু করি এবার। ঠিক আছে, উনি বলছিলেন একটা ফোক ক্লাসিকের সঙ্গে মিক্স, একটা ফিউশন টাইপের গান গাওয়ার জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজে ক্ষতি করে, এত ভালো হয় কি মানুষ নিজে ক্ষতি করে। তুমি অনাদরে থেকেও তুমি রাখো আমার যতন করে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, কত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি বাড়ি ভাই। আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম মিলাস ভাই, আমি বাড়ি ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি বলুন। জি বলুন। জি বাড়ি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আনোয়ার হোসেন, আমি আজিমপুর থেকে বলছি। জি জি, কিছুদিন আগে আপনি আমাদের আজিমপুর এলাকায় একটা অনুষ্ঠান করেছিলেন। হ্যাঁ, বেশ কিছু খুব সুন্দর আপনি গান গিয়েছিলেন। জি আমরা আপনার একবারে অন্ধভক্ত। জি তো ইন্ডিয়ার মধ্যে আমরা যেভাবে দেখি যে ইয়ার রহমান যেভাবে বাঁশি বাজায়। জি ঠিক, আপনিও সেভাবে বাজান না। এয়ার রহমান বাঁশি বাজায় না, একটু কারেকশন আছে এখানে। এয়ার রহমান বাঁশি বাজক না, উনি কিবোর্ড প্লেয়ার, পিয়ানো প্লেয়ার। জি জি, আমরা আপনার জন্য দোয়া করি, আপনাকে আপনি যুগ যুগ ধরে আপনি বাঁচেন, এবং আপনার সবচেয়ে প্রিয় গান জি আমাদের কাছে শোনান, যেটা আপনার প্রিয় মনটা যেটা উদাস হয়ে যায়। হ্যাঁ, উদাস করে দিব, প্রিয় গান গাবো ইনশাআল্লাহ। জি ভাই, আমরা একটা গানে চলে যাই। জি
একটা গান গাইছি আমি, এটা একটু গাওয়া উচিত এই জন্য কারণ প্রমো চলছিল এই গানটার উপরে। সুর মানান মোহাম্মদ, কথা শহীদুল্লাহ ফরাজি। মনটা যদি টাকার মতো কর্জ দেয়া যেত, বিনা সুদে দিয়ে দিতাম, হিসাব নিতাম না তো। মনটায় আসল নষ্টের কারণ বিশ্বাস করি না তো আমার। মনটা যদি টাকার মতো কর্জ দেয়া যেত রে, মনটা যদি টাকার মতো কর্জ দেয়া যেত। গায়ে হাওয়া দিয়ে মনটা ঘুরে বেড়ায়, গায়ে হাওয়া দিয়ে মনটা ঘুরে বেড়ায়, যা দেখে চারিপাশে খেলে নিতে চায়। গায়ে হাওয়া দিয়ে মনটা ঘুরে বেড়ায়, যা দেখে চারিপাশে খেলে নিতে চায়। বুকের মাঝে বসতরে, বুকের মাঝে বসতরে আপন করে না তো। মনটা যদি টাকার মতো কর্জ দেয়া যেত রে, মনটা যদি টাকার মতো কর্জ দেয়া যেত। বাহ, আমাদের আগের কিছু অনুরোধ রয়ে গেছে। সোয়াচান পাখি, হ্যাঁ গাবো সোয়াচান পাখি, গাবো গাবো, এখন নাই গাই, শেষের দিকে গাই। ঠিক আছে, তাহলে অন্য কোনো গানে যাই, অন্য কোনো গানে আমরা যাই। জি, তার আগে একটা ফোন নেই। জি প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অধরা খান বলছি নাখাপাড়া থেকে। আমি কি বাড়ি ভাইয়ের সাথে কথা বলতে পারি? জি জি বলুন। জি বলুন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে আপনার অনেক বড় একটা ফ্যান, আমার আব্বু আম্মু সবাই বসে আছে, আমরা প্রথম থেকে প্রোগ্রামটা দেখছি আপনার প্রোগ্রাম। একটু আগে যে আপনার মা গানটা হলো, আমার আম্মু খুবই কান্না করছে এই গানটা শুনে। তো আম্মু আপনাকে ধন্যবাদ দিতে বলছে এত সুন্দর একটা গান এত আবেগ দিয়ে গাওয়ার জন্য। আর ভাইয়া, সোয়াচান পাখিটা গান যদি শোনান খুব খুশি হবো। হ্যাঁ গাবো, এটা দিয়ে শেষ করবো, গাবো, অনুষ্ঠান শুনেন অবশ্যই গাবো। এটা আমরা যে গানটা শুরু করতে চাইছিলাম। আচ্ছা, একটা বিষয়ে একজন একটা প্রশ্ন করেছিলেন, বোধহয় আমাদের এই অঙ্গনেরই একজন, যে জালাল খা, রশিদউদ্দিন সাহেব, উকিল মুন্সি, এনাদের ব্যাপারে আরো অনেক অনেক অনেক, আমাদের সেখানে দিন শরৎ রয়ে গেছেন, চানকা পাঠান আছেন, অনেক বাউল রাইতে প্রসিদ্ধ তৈব আলী সাহেব আছেন, মিরাজ আলী, তো মিরাজ আলী সাহেব তো আছেনই, আবার মেজর ফরিদ একটা রিকোয়েস্ট করেছিলেন, একটু একটু এক দুই লাইন করে আমি একটু শোনাই। জি আচ্ছা, জালকা সাহেবের একটা গান শোনাই। জন্মে যে জন পাপ করে না, জন্মে যে জন পাপ করে না, ভাগিন সে করুণা, পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। জন্মে যে জন পাপ করে না, জন্মে যে জন পাপ করে না, ভাগিন সে করুণার, পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। চন্দ্র দান্দ্র 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 দান পাপ না করলে মাফ করবে কি, তোকে তুমি বসিয়া মাফ না করলে তোমার মুছি, আরে দয়াল যাবে তোমার মুছি।
বাঁচিয়া তবে পূর্ণ করে কাজ কি আছে, পূর্ণ করে কাজ কি আছে তোর কাছে হাত পাতিবার, পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, আর পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। জালালউদ্দিন খান, জালালউদ্দিন খান আর একটা ফোন নিয়ে নিই মাঝখানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন ভাই, কেমন আছেন? জি আছি ভালো। আমি ভাই ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, কাজ থেকে কিলাম বলতেছিলাম। জি বলেন ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাই ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আছি ইনশাআল্লাহ, ভালো আছি, বলুন ভাই। আমি আপনাদের গান শুনতেছি, অনেক এনজয় করতেছি আমরা রুমের সবাই। জি দোয়া করছি আপনি ভালো থাকেন। জি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। জি আমরা যে ধারাবাহিকতাটা শুরু করেছি, ধারাবাহিকতা আমরা আসছিলাম সেখানে তো বাবার আরো কথা, একটা কথা আসা উচিত সুমন এ ব্যাপারে বলছিলেন, সেটা হচ্ছে যে জালাল খান সাহেব একদিন বললেন ওনার গুরু রশিদউদ্দিন সাহেবকে, আচ্ছা উস্তাদজি স্টেজে মালজুরা গানে বলছেন যে উস্তাদজি আপনি যে সারা জীবন ওই আল্লাহ বিল্লাহ করলেন, তো আল্লাহর সাইজ চেহারা সুরত কিরকম এ ব্যাপারে একটু কি দর্শকদেরকে বলবেন এটা গানের মাধ্যমে? তখন বলছিল যে জালাল তুমি তুমি নামো, তারপরে আমি গাইতেছি সেই নেত্রকোনার ভাষায়। রশিদউদ্দিন গানটা গাইলেন, দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চক্রের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে জালাল, ধ্যানের দেশে চলো, দেখবে খোদার মহান ছবি, খোদার মহান ছবি, তোমার চর্ম চক্রের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে জালাল, ধ্যানের দেশে চলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। যেমন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো, যেমন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো, মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপাট খুলো, মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপাট খুলো, দেখবে রে তোর মনের মানুষ, দেখবে রে তোর মনের মানুষ, করিতেছে ঝলমল করিতেছে ঝলমল, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। আমরা উকিল মুন্সি রশিদউদ্দিন সাহেব জালাল খান সাহেবের সম্পর্কে একটু বললাম, যে ওনারা তো মনে হয় খুব সমসাময়িক আর কি। হ্যাঁ সমসাময়িক, কিন্তু রশিদউদ্দিন সাহেব বড় মুরব্বী ছিলেন, যে বাকিরা কাছাকাছি কাছাকাছি সময়ের। বিরাজ আলী সাহেবের কোনো গান তার আগে একটা ফোন মনে হয় আমাদের নিতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যাঁ মিরাজ ভাই। জি হ্যাঁ জি, আমি শাহজাহানপুর থেকে আসিফ হোসেন সোহেল বলছিলাম। জি আচ্ছা। জি বাড়ি ভাই শুনছেন? বাড়ি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি উনি শুনছেন, বলুন। আসসালামু আলাইকুম বাড়ি ভাই। জি ওয়ালাইকুম সালাম। জি আমি আপনার গানের সাথে সাথে আপনার বাসির একজন ভক্ত। জি জি আমি আপনার কাছ থেকে দরবারি রাগের উপরে যে কোনো একটা বন্দিশ শুনতে চাচ্ছিলাম বাসির সুর আর কি। হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আমার বাজাতে কোনো আপত্তি নেই দরবারের, কিন্তু বিষয়টা হচ্ছে আমি তো দরবারের পরিবেশে বসা নেই। আমরা চেষ্টা করব,
তো আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, অনেকে আছে শুধু বাঁশির জন্য যদি আমাকে কিছু সময় দেওয়া হয় আমি পুরো ক্লাসিক্যাল কোনোদিন আমরা হয়তো বাঁশি শুনবো। জি আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মুরাদ আহমেদ বরিশাল থেকে বলছি। আমি একটু বাড়ি ভাইয়ের সাথে কথা বলবো। জি বলুন। বাড়ি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি ইনশাল্লাহ ভালো আছি ভাই। হ্যাঁ বাড়ি ভাই, আপনাকে একটা অনুরোধ করব, শুধু এর জন্য রাত জেগে আপনার এই অনুষ্ঠান দেখছি। সেটি হচ্ছে যে আমরা তো আসলে দক্ষিণের মানুষ, আমাদের উপর অনেক ঝড় যায়, অনেক নদী ভাঙনের শিকার আমরা, নৌডুবির অনেক ঘটনা ঘটে। তো এইসবের উপরে আপনি জীবনধর্মী গান এরপর থেকে রচনা করলে হয়তো আমাদের সেটা একটা বড় পাওনা হবে। আর একটা কথা আপনাকে একটু বলি, আসমান ভাইঙ্গার জ্যোৎস্না পড়ে এই গানটা সম্ভবত আপনার প্রথম দিকের কোন গান ছিল? আমার ঘরের জ্যোৎস্না এই গানটা আমার গাওয়া না, এই গানটা ছিল আমাদের শ্রাবণ মেঘের দিন ছবি যখন তৈরি হয় তখন সেই গানটা ছিল, বাট এই গানটা আমি গাইনি আর কি। এটা সম্ভবত আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ সাহেবের লেখা। তো স্যার কিছু গান আপনি করেছেন, সেগুলো যদি আমরা শেষের দিকে সময় পাই তাহলে আমরা একটা দুইটা গান। হ্যাঁ ওনার ওনার লেখা করেছি আমি দুইটা। আমরা মিরাজ আলী সাহেবের হয়ে ছিলাম। জি হ্যাঁ, মিরাজ আলীর গান, ওনার গানও তো, ওনার গান শুনলে মনে হয় যে তো সেই যে উকিল মুন্সির যে ধারাটা বিরোহী বিচ্ছেদের গান উনি করে গেছেন দীর্ঘদিন। আমার কিছু গান ওনার গেয়েছি আমি। সরল মনে কতই দুঃখ দিলে আমি দুঃখ পাইয়া তোর লাগিয়া বুক ভাসাই নয়ন জলে, সরল মনে কতই দুঃখ দিলে আমি দুঃখ পাইয়া তোর লাগিয়া বুক ভাসাই নয়ন জলে, সরল মনে কতই দুঃখ দিলে হারে সরল মনে কতই দুঃখ দিলে। হেনা জালি না করলে প্রেম থাকতাম বল গো, হায়রে সহেনাশ হেনা জালা আমার দুই নয়নে, নদী নালা রে দুই নয়নে, নদী নালা তুই বন্ধু বসাইলে, সরল মনে কতই দুঃখ দিলে হায়রে সরল মনে কতই দুঃখ দিলে। আর রশিদুদ্দিনের গান আমরা করবো মনে হয় শেষের দিকে, ওনার কিছু গান আপনার তো বিশেষভাবে করা আছে। হ্যাঁ ওনার ওনার উপরে আমার কিছু যৎসামান্য পড়াশোনা। জি শেষের দিকে আমরা শুনবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনি বলুন বাড়ি ভাই। শুনতে পেলাম, নিজেকে ধন্য মনে করছি। তো বাড়ি ভাই সাথে কিছু কথা বলবো। জি বলেন বলেন। আমি আমি জহিরুল হক রিপন ঢাকা থেকে। জি হাজার ভক্তের মধ্যে আমি নগুন নায়ক ভক্ত, সেই ভক্তের দাবি বলবো, জি অনুরোধ না ঠিক আমি দাবি করি বলবো, আমি একজন ভক্ত, সেই ভক্তের দাবি হলো এক লাইন হলো আমার এই গানটা শোনাবেন, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। ঠিক আছে গাবো গাবো। জি আমরা ওই গানে যাব, তার আগে আরেকটা ফোন নিতে হচ্ছে। জি আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি জি আমি বনশ্রী থেকে শাম্মী বলছিলাম, আমি বারিসারের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। ঠিক আছে শাম্মী বলুন। বারিসার ঈদ মোবারক। ঈদ মোবারক। জি আমি তো আপনার গানের ভক্ত,
অনেক ভক্তের মধ্যে আমি একজন, তো আপনার তো অনেকগুলো গান শুনলাম, ভালো লাগলো। কিন্তু আমি একটু রিকোয়েস্ট করতে চাই, আপনি আপনার যে ঘরানার গানগুলো করেন তার থেকে একটু ডিফারেন্ট কিছু যদি আমাদেরকে আজকে শোনান, অন্য ধরনের গান যেটা হয়তো আপনার কণ্ঠে আমরা শুনিনি এর আগে, এরকম একটা গান যদি আমাদেরকে শোনান, ধরেন শাস্ত্রীয় কোনো সঙ্গীতও হতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা পরের দিকে যাব। যে গানটা শুনতে ছিলাম, কোন গানটা জানি এখন এসেছিল, এর আগের প্রসঙ্গটা কি ছিল জানি, আমাদের যিনি ফোন করলেন, আমরা তো নীলাদালির গান শেষ করলাম, জি, তারপরে চন্দ্রসূর্য যত বড়, চন্দ্রসূর্য যত বড়, সৈদুল অপরাধী সাহেবের লেখা গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার সান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার সান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপন জন, মান কুল মান সব হারাইলাম, সার হইল কান্দ, যাইবার কোনো জায়গা তো নাই রে, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। আপনার ভক্ত একটু ভিন্ন রকমের গান শুনতে চেয়েছে, সেই গানটা আমরা শুনবো। আচ্ছা, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম, মিনাজ ভাই জি বলতেছি। জি চিনতে পেরেছেন? কে বলছিলেন প্লিজ? দীপু, দীপু। হ্যাঁ দীপু ভাই, জি সালাম আলাইকুম। হ্যাঁ জি 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 বলুন বলুন। একটু বাড়ি সিদ্দিকী সাহেবের সাথে একটু কথা বলতে যাচ্ছি। জি জি অবশ্যই প্লিজ। হ্যাঁ জি ভাই, আমি তো আপনার গান শুনে আপনার ভক্ত হয়ে গেছি, একটা গান শুনতে চাই আপনার, যদি শোনান আমার মনে যত দুঃখ এই গানটা। আচ্ছা ঠিক আছে, এই গানটা আমরা করব দিবি ভাই, আমরা করে ফেলেছি এই গানটি তো। ঠিক আছে, এই গান আমরা শেষের দিকে সময় থাকলে হ্যাঁ সবার দিকে আমরা করব, আর আগের গানটা আমরা শুরু করি। ওই যে উনি বলছিলেন একটা, এটা ভিন্ন রকমের যে গান, একটা জায়গা আমি বলি তাহলে, সেটা হচ্ছে যে আমার গুরুর বাড়িতে আমি তখন শিখছি পুনায়, তখন একটি বন্দিশ আমি শিখছি গত আমার যন্ত্রে বেশ কিছু সময়। তারে না তারে তানা, তিন দিন দা দা, দিন দিন দা না, তারে তানে তানা, তারে তানা, তারে রানা,
যখন আমি এটা শিখি তারপরে দীর্ঘ সময় আমি এটা আবারও এই কিছুদিন পরে 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 এইটা তুমি ইয়ে করো, এবার তুমি লয়টা দিবে, এই আসল লয়টা আমার মনে পড়েছে। বাজাচ্ছি তো মাঝে মধ্যে বাজাই হয়, ঠিক আছে। তো আরেকদিন যখন উনি বললেন যে আমি তো পারি সেটা, যে আরো তৈরি কিছু শুনতে চাই আমার ভিতরে বিষয়টা, তো আমার গুরুজি বললেন যে ও বেটা দিল সে বাজাও, তুমি তো তোমার অন্তর থেকে বাজো না, এটা এখান থেকে বাজাইছো, তার মানে তুমি নিজেকে মনে করছো তুমি তৈরি হয়ে গেছো, এটা আরো অনেক দিন লাগবে বেহাগের এই চেহারাটা যেটা আমি এঁকে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি তো অনেক তৈরি লোক, তো আমি একটা জিনিস বলছি, এবার তুমি সেটা বাজাও। দাদার 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 এই জিনিস তখন বলল যে তুমি তো তৈরি না আছো, তো বাজাও। এটা আমি অদ্যাবধি প্র্যাকটিস করতেছি, ওই ক্লাসিক্যালের যত সামান্য তালিমের অংশ ওনাকে শোনায় দিলাম। আমার মনে হয় আপনিও প্র্যাকটিস করেন, মাশাল্লাহ 10-15 বছরের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 10-15 বছর পরে আমরা যাই। বহুত টাপ চিজ না ইয়ার, না না দিন দিন না না দিন দিন না দিন 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 বাড়ি ভাই, এটা শোনার পরে একটু মানে বেশি হয়ে গেছে আর কি। না 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 না, উনি বলছেন যে একটু ক্লাসিকের কিছু অংশ বা কিছু তালিমের একটু বেশি। না ঠিক আছে দর্শক, আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি আমাদের গানে। For more update subscribe press the bell icon on YouTube app and never miss another update.